এই আমরা নিয়ে কি করব, ফুল ভিডিওটা দেখতে হবে। আজকে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ভিতরে আমি গাছে চেপেছি, তো এই বৃষ্টিটা ঝাঁকে ঝাঁকে আসছে, দু মিনিট এক মিনিট থাকছে চলে যাচ্ছে। আমরা পরিষ্কারে এলাম কিন্তু দেখুন এখনই জলে আমি ভিজে গেলাম, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা এই মুহূর্ত থেকে শুরু করলাম, আজকের ভিডিওটা সারা দিন ধরে এনজয় ভিডিও আপনারা পাবেন। আমরা নিয়ে আমরা কি করি দেখতে হবে। চলো চলো, বৃষ্টি কমেছে, চলো চলো। মোটা ডালে বেঁধেছি তো মেঘের সৌন্দর্যটা কত সুন্দর হয়েছে দেখো। চড়াই পাখি দেখতে পাই না, যদিও বাবুই তো একটা দেখতে পাই কিন্তু চড়াই পাখি চড়াই চড়াই হ্যাঁ ওই হলো ভাই, বাংলা ভাষায় তো চড়াই চড়ুই না চড়াই। রোদু নিয়ে দুই কান খুঁটি আর এটা চারটা গোচ দাদা, এটা খেলেছি গাদা গাদি, হ্যাঁ খেলেছি। কিরকম করে হয় জানো, গাদা যাবে না, এই যেটা রয়েছে না হাতে লেগে যাবে, ধরো পারবি না ভাই। আমি সব পাই, সরে যা সরে যা ভাই সরে যা, চলো এটাকে সর, মাথা ফেটে যাবে। গাদা গাদি মানে জানেই না, জানেই না খেলতে, আগে বুঝতে পারলো না। গ্রামে যারা থাকেন তারা একদম অবশ্যই খেলেছে। চলো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওকে 11 টাকা লাগবে, মুদুরি তুলতে টাকা লাগে দাদা। আমি হাত দিয়ে দিলাম, দারুন একটা ওয়েদার নিয়ে পুকুর পাড়ে চলে আইসি, আমাকে ঘরও তৈরি হয়ে গেছে, সাথে নিয়ে আইসি মশারি, নামিয়ে পড়বো পুকুরে দেখি কি পাই। ঠিক আছে, তারপরে দেখা হচ্ছে। এরা মাছ ধরা নাম নিয়ে গেছে কিন্তু মন্ত্র এরা ঠিক মতো দিতে পারে নাই, পোষণ মন্ত্র ঠিক মতো দিতে পারে নাই। এবার আমি মন্ত্র দেব, তারপরে ওরা জাল তুলবে। মন্ত্র শোনো, মাছ আমার মাছ, পুকুর ভরা মাছ, ধরবো মাছ, করবো রান্না, দেখবেন আপনারা। ঢোক
চুল ছেড়ে না, এই চুল শক্ত আছে, তৈরি সেই কি বলে রে ডার্ক ডার্ক মাছের মাছের বাচ্চা আর ওই মাগুর মাছের বাচ্চা সব সময় বড় মাছ হবে তার তো কোনো গানে নাই নাকি দাদা? যাই হোক একটা মেশিন চলতেছে, আমি সাইডে আর একটা মেশিন নিয়ে আসি, সেটা হচ্ছে খেলা চাল, দেখি ওতে কিছু করা যায়নি। একটা মাছ পেয়েছে, যাবো নাকি আমি? উঁচু করতে হবে, তোমার ওইখানে যাচ্ছে শুধু মাছগুলো, দেখো আমার এদিকে নাই মাছ ঢুকছে, ওই যে অনেক রাগে আছে ওখানে, দেখবা আমার এখানে এক গুচ্ছা আছে, আবার এখান থেকে আবার ওই দিকে টানবো, এরকম যদি তিনটে খাপ দেওয়া হয় চারটে খাপ দিলে তো আমাদের অনেক মাছ হয়ে গেল। মাছ দেখছি কোথায় আছে, মাছ দেখছি কোথায়, এসব একটা লড়াই করে দিচ্ছি।
দেখি কি আছে, দেখি কাতলা মাছটা নেওয়া যাবে না, ওটা ছেড়ে দাও। পোষেন হ্যাঁ, আমরা এখানে মাছ তো অল্প কটা পেয়েছি, তো ওরা আবার ওই কি বলে জিরে এনে গেছে মাছ ধরতে। বৃষ্টি কমে গেল, তো এই মাছ কটা আমরা কেটে কুটে রেডি করি ভাই, আর জামাইবাবুরে দেখি যদি কিছু নিয়ে আসতে পারে তো ভালো কথা। ওই দেখো জল হচ্ছে, ওই দিকে জল হচ্ছে, জল চলে গেল না ওইদিকে, ওই মেঘটা চলে গেল। যত মাছ পাইছি না খাইয়ে পারবো না রে এখানে। সত্যি তুমি গুণ দেখো, কত মাছ খাইয়ে পারবি ভাই? না হ্যাঁ না দাদা, আরো আছে ভাই, আরো আছে। কাট 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 কাট, এগুলো তো পরিষ্কার কর, পরিষ্কার কর, ধরলা পাইছে রে ভাই। ও জানতে থাকবো না কি মাছ দেখতে হবে না, দাঁড়কে দাঁড়কে মাছ। হ্যাঁ হ্যাঁ রে ভাই, মাছ পাইছি। ভাই তোদেরকে কষ্ট করে এই বৃষ্টির ভেতর বসায় থুয়ে গেছি, আর মাছ ধরে আনতে পারবো না এটা কোনো কথা? তা অবশ্যই ঠিক, দাদা গেছে যখন তাহলে মাছ আনতে। কই এখানে ঢালো, হ্যাঁ এখানে ঢালো। ও আমার কষ্ট লাগে বুঝছে তো, কষ্ট লাগে। একটা কথা বলবো, আমার ভাগ্নে কষ্ট করে ভেটকি ছাড়ছে, মামা খাবে না তো খাবে, আমরাই তো আছি না। একমাত্র মামা থাকলে আমরা পাবো। আমার ভাগ্নে যদি কিছু বলে বলবো মামা 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 দিয়ে, ঠিক আছে? সব দোষ আমার, তাহলে সব দোষ কিন্তু মামা। দেখো আরো সঙ্গে আছে সুনো মাছ দিয়ে, সুনো মাছ দিয়ে আমরা টক, আমরা টক। আচ্ছা এটা তো এখানে পেয়েছি, আর এটা ওখানে পেয়েছি। আচ্ছা ভেটকি মাছ ভাজা, ভেটকি মাছ ভাজা, আমরা টক, আমরা টক আর খিচুড়ি। চলো তাই হলো, ওইদের সঙ্গে পরিবেশের সঙ্গে মিশে আমরা খিচুড়ি, ভেটকি মাছ ভাজা, আর আমরা আমরা টক দার কে তো। তাহলে ওই কড়াইটাতে ডাল ভাজি, আগে ওগুলো ধরাই দে আমারে। হেবিদা কোন কেটে গেল? মুগ ডাল ভাজি নেব। খিচুড়ি রান্না হবে আমাদের, আদা আর জিরে একসাথে বেটে নেব। কোথায় কাঞ্চনজঙ্ঘা? কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছো? ওই দেখো কাঞ্চনজঙ্ঘা।
আমি ভাবলাম সেই কাঞ্চনজঙ্ঘা ট্রেন আছে না একটা, সেই না কাঞ্চনজঙ্ঘা পাহাড়, এরই নাম মেঘের বর্ষার মেঘ। এত সুন্দর একটা জায়গা পাইছি, মানে এই দিকেও শেষ নাই, এই দিকেও শেষ নাই, কিছু লেগেছে একেবারে মাঠ। কন্ডিশন দেখো, শুধু সিস্টেম দেখো, কোন দিকে ঢুকবে, সত্যি মানে এটা দিয়ে ঢুকে এইরকম বাসাটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ঢুকে এইখানে এসো, আবার কি চাই, বহুত কাঁচা লঙ্কা, এই পড়ে গেল, ওই যে কাঁচা লঙ্কা, খিচুড়ির মধ্যে দাও, তুমি ফেলে দিচ্ছ না, আদা বাটা, জিরে বাটা, অনেকক্ষণ ছিলাম না, আমার দুই ভাই অলরেডি খিচুড়ি চাপাই দিয়েছে, আশা করি সুন্দর হবে। মধ্যখানে কইছে দাদা তুমি এসে গেছো, আমরা একটু হেঁটে বেড়াই, হাতা দেবা, হাতা দাও, সেদ্ধ হলে হলুদ ফলুদ কি লবণটা দিছি, লবণ, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, কি দেশে দারুন 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 হবে, দারুন হবে, টেস্টটা লবণটা দেখে নিও, কম হচ্ছে না বেশি হচ্ছে, একটু টেস্ট করে নিও, পরিমাণ মতো হলুদ, খিচুড়ি আমার প্রায় হয়ে আইছে, এখন আমি ফোড়ন দেবো বলে একটু নামায় রাখবো। সর্ষের তেল খিচুড়িতে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন, আগে দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন, গাওয়া ঘি, আচ্ছা ভাই তোমার খিচুড়ি হয়ে গেছে ভাই, রান্না তো তোমরা করলাম, আমি একটু মধ্যখানে আসলাম, দেখো কেমন হয়েছে, নামাই দাও না, বেশি গাঢ় হয়ে গেলে, হ্যাঁ দিলাম, বেশি গাঢ় হয়ে গেলে ভালো লাগবে না, এখন আমাকে মাছ ভাজা আর টক করবো, এখন আমরা ভেটকি মাছটারে ভাজে নেবো, তেলে দিয়ে দেবো দাঁড়কে মাছ, ভাই
বড়টা ওরা ভাগ করে নিছে, তিনজনে মিলে খাইছে, লাস্ট আমি একা একা বসেছি, আমার দিতে যাই না, নিয়ে অনেকক্ষণ পর লজ্জায় পড়ে তারপরে দাদা আমার দিছে। তোমরা শুনো, মাছটা ভাজে নিছি দাঁড়কে মাছ, এখন ওই তেলেই আমরা ফোড়ন দেবো সর্ষে। হয়ে গেছে দাদা, তুমি বেড়ে দিলেই হয়ে যাবে, কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। আমরা আমার পিছনে কি সুন্দর বসে রয়েছে দেখো, লাইন দিয়ে বসে রয়েছে, এই যে মাজা মাজায় দেখা। ধান ভাজা দাঁড়কে মাছ দিয়ে দেবো আমরা টকের বেতার। দাদা বিচার খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে, গরম আছে দাদা, দাদা গরম গরম গরম। খিচুড়ির সাথে যদি একটু টক টক হয়ে যায় দাদা, জমে যায়, সেটাই আমার যাই বলে সবার পথে পড়ে গেছে। মাছ ভাজা আমার টক, ডার্কে টক পড়ে গেছে, আমরা একবারে টক। দাদা ভেটকি মাছ, মানে আমাদের এখানে সচরাচর তো ভেটকি মাছের চাষ খুবই কম। হ্যাঁ, তো আমার ভাগ্নে কটা ভেটকি ছেড়েছিল জানি না, তার ভিতর তো একটা তামাম করে দিলাম দাদা। যা ঠিক আছে ভাগ্নে, তুমি খেয়েছো কিনা জানি না, মামা কিন্তু তোমার পুকুরের ভেটকি খেয়ে নিল মামার সাথে, ভাইরাও তো খেলো দারুণ। সকালবেলাতে বৃষ্টি মাথায় করে এসেছিলাম, তো মাছ যখন ধরছিলাম বুঝতে পারছিলাম, একবার জল হচ্ছিল একবার বন্ধ হচ্ছিল, তো এখন পুরো হাসি খুশি চারিদিকে পরিবেশ। এই পরিবেশে খিদে আজকে প্রচণ্ড পেয়ে গেছিলো, প্রচণ্ড। তা জায়মুকে বললাম, জায়মু একটু তাড়াতাড়ি করো, জায়মু তো মাছ তাড়াতাড়ি কেটে দিয়ে এই যে সব রেডি হয়ে গেছে, এখন খাচ্ছি, এত ভালো লাগছে আজকে এই যে ওয়েদারে যে খিচুড়ি, সত্যি আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। বলো না, এই যে এরকম এই যে আওয়াজটা এরকম অনেকে বলেছেন যে গৌরাঙ্গকে নিয়ে একদিন খেতে বসুন, জায়গা শর্ট বলে পাশে আছে, তো বিষয় হচ্ছে এতটাই লেট হয়েছে আজকে, আমার আমাদের ওখান থেকে এডিট বাদ দিয়ে বলছে দেখে আসি, মামা ওরা আমার সবাই গেছে দেখে আসি কোথায় আছে, এসে দেখছে যে ভালো জিনিস খাচ্ছে, প্রতি খুব আগে পাবে কেমন এটা করো লাস্টে খাবে।
খাবারের টেস্ট যদি যাইবো আমাদেরকে দেয় তাহলে আমরা এই যে এত লেট করে খাচ্ছি আরও লেট করে খেতে আমরা রাজি। শুধু এই খাবারে যদি টেস্ট এভাবে আজকে সবচেয়ে বেশি ভালো লাগতেছে কোন জায়গাটা জানেন, যে যারা আপনারা সবসময় ক্যামেরার পিছনে থাকেন পরিস্থিতির মাধ্যম দিয়ে সামনে আসতে পারে না, আর আমাদেরও খুব কষ্ট হয় যেহেতু অত্যন্ত ভালোবাসেন আপনারা মনের থেকে। তো আজকে সেই গৌরাঙ্গ একসাথে আমাদের সাথে খাতি হয়েছে, আমাদের যে কতটুকু ভালো লাগতেছে তা গৌরাঙ্গ তোমার কেমন লাগে? আমার ভালো লাগছে আর কিছুই খুব ভালো হয়েছে, মানে দেরি হয়ে গেছে একটু, তো মাঠে যত গরু ছিল তারা বাড়িতে চলে গেছে, এদিকে পাখি তার বাসায় এসে ডাকতে শুরু করেছে, আমরা কিন্তু এখন আমাদের বাসায় যেতে পারিনি, তাই আজকে আমাদের শেষ মুহূর্ত ভিডিওর। তো এখানে আমরা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হচ্ছে আর হয়েও গেছে প্রায়। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। হ্যাঁ খালা, ধুতে হবে না আজকে বলি যে ভাই।